الله بوسه وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها استري اي بريميكا اي بروكيا شاب شندر اي غلشان الفلات كنا پڑر فلات كنا پڑر فلوت دوش بيگا ایک بيگا جمعي ایک اکور جمعي شاب شندر اي باکس خات شندر اي فان اي اي سي اي شادارون اي شندر اي اخن اي لدير باتي شندر بس پرچپیٹاك شوشو بيتو کرو چه اللہ সুন্দর পাহাড় দিয়ে গাছপালা দিয়ে কীটপতঙ্গ দিয়ে পশু পাখি দিয়ে পুকুর দিয়ে নদী নালা দিয়ে এরকম থাকার জমিন বিছানা দিয়ে আল্লাহ সুন্দর করেছে বেশ এর চেয়ে বেশি কিছু না এই মসজিদের জন্য টাইলসটা যত মূল্যবান এই পুরো পৃথিবী তো আল্লাহর কাছে এত মূল্যবান না এই কার্পেট দিয়েছে কি জন্য এটাকে সৌন্দর্য বর্ধনের জন্য দিয়েছেন না আপনারা কিও এই কার্পেটের মূল এই কার্পেটের কাম কি মসজিদে সৌন্দর্য বর্ধন করবে আরাম বৃদ্ধি করবে দুনিয়াটা এটাই এই দুনিয়ার সব কিছু আল্লাহ দিয়েছে ভোগ বিলাসের এই যত কিছু আমরা পাই যার 10000 কোটি টাকা আছে এটাও শোভা যার 1 টাকা আছে এটাও শোভা যার যেমন দিয়েছে আল্লাহ তেমন হিসাব নেবে যাকে আল্লাহ দিয়েছে তার উচিত চিন্তা করা কিভাবে হিসাব দেবে যাকে আল্লাহ দেয়নি উচিত আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তোমার প্রশংসা হিসাব নেই আমার তবে তুমি আমাকে কল্যাণকর রিজিক দাও তুমি আমাকে অভাব মুক্ত রিজিক দাও তুমি আমাকে নিরাপত্তা দাও আমার রিজিক ও সুস্থতার তোমার হাতেই নিরাপত্তা তোমার হাতেই রিজিক এখানে আল্লাহ তাআলা একটা কথা বলছে ওয়ামা ইনদাল্লাহি খায়র খায়রুন ওয়া আবকা আফালা তাআকিলুন আর তোমাদের যা কিছু দুনিয়াতে আছে ভোগ বিলাসের বস্তু এ সব কিছু দুনিয়ার শোভা মাত্র আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম অস্থায়ী তার মানে এই ফ্যান স্থায়ী না নষ্ট হয়ে যাবে আচ্ছা আছে আমি মরে গেছি কি লাভ আমার ধরেন 2 কোটি টাকা ব্যাংকে আছে আমি মরে গেছি নাড়তে সরতে পারি তেরা আমার এক পাগলে কয় অমুক 20 বিঘা জমির মালিক আমি কয় পাগল ও তো এখানে দাঁড়াই দিয়ে পারে না এখন তো নাই দুনিয়াতে ও কেমনে মালিক হলো যখন ও দাঁড়াইছে তখন ও মালিক যখন ও খাইছে ওটা রইছে যেটা খায় নাই শোয় নাই দেখে নাই কে কি করে এটাও জানাটা ওর কেমনে মালিক হলো ওটা তাহলে তো আমি অমুক পাহাড়ের মালিক আফ্রিকা জঙ্গলের মালিক আমি কি হইছি আমি ধরি না শুই না ভোগ করি না কি হইছি হ্যাঁ ওর 20 কোটি টাকা ব্যাংকে পড়ে রয়েছে মসজিদ মাদ্রাসাগুলো অন্ধকারে আছে ওর 5 বিঘা জমি আছে ঢাকা শহরের অমুক জায়গা যার মূল্য আছে 50 কোটি টাকা মসজিদ মাদ্রাসা ফকির মিসকিন ইয়াতিমের কোনো কাজে আসে না ও নাকি এই 5 কাটার মালিক আমি বললাম তাহলে আমি আফ্রিকা জঙ্গলের মালিক কই কেমনে আমি তো ওর এই 5 কাটে কেউ থাকে কই না এই 5 কাটে কেউ শোয় কই না তা আমি তো আফ্রিকান জঙ্গলে থাকি না শুই না পুরোটার মালিক আমি যা ওটা ভোগ করতে পারে না ও মালিক তা আমি ভোগ করতে পারি না আমি মালিক না কেন আমি আসমান তাহলে একদিন মানুষ দাবি করে বলবে যে আসমানের মালিক আমি কেমনে আরে মালিক ভাই ওই সামনে 10000 কোটি টাকার মালিক আমি আমরা আসমানের মালিক কেমনে ওর তো ব্যাংকে ওর নামে অ্যাকাউন্ট ও চাইলে এটা খরচ করতে পারবে বলে যে ও চাইলে খরচ করতে পারবে 10000 কোটি টাকা খরচ করা সহজ এ দুর্নীতি করে সব টাকা বিদেশে নিয়ে যাচ্ছে বা দেশেই কিছু করতেছে ও কি করবে আমি বুঝি না ওরে কে বুঝাইছে যে টাকা গুনলে ওর মা ও মালিকানা হয়ে যায় ওরে কে বলছে ওর নামে একটা হিসাব নামা থাকবে ওখানে যা থাকে সবকিছুর মালিক কে বুঝাইছে ওকে ওকে কি কেউ বুঝাইনি যতটুকু ও ভোগ করে যতটুকু ও খায় হালাল ভাবে ওইটারই সে রিজিক ওইটাই তার রিজিক সে অতটুকুই পেয়েছে অতটুকুই ভোগ করেছে এর বাইরে যা আছে সে ধরতেও পারে না ছুঁইতেও পারে না ইভেন তার ছেলে পেলে মদ খেয়ে নষ্ট করলে সে বলতে পারে না বাবা মদ খাইছি আমি বহু কষ্ট যোগাইছি রে ও বেটা তো মরে ভূত হয়ে আছে না মরে ভূত হয়ে থাকেনি মরে লাশ হয়ে আছে আমাদের দেশের আমাদের ভাষাই নষ্ট হয়ে গেছে আসলে এমন দেখছেন আমি কি বলে ফেলছি কথাই কথা আল্লাহ মাফ করুক আস্তাগফিরুল্লাহ আজিম মরলে কি ভূত হয় সিনেমা নাটকে মরলে ভূত হয় আমরা মরলে লাশ হই কি হই লাশ হই বারজাখে জীবনে চলে যাই আমাদের আমরা বলি না মরলে ভূত হয়ে যায় কবর দিলে তো পোলা পানি ঘুমায় না হাঁটে না মায়ের হাত ধরে ভাবে হাঁটে লাশ নাকি উঠে আসবে ওর ধরবে তো আমাদের আসলে নষ্ট হয়ে গেছে আমাদের কথাবার্তা নষ্ট হয়ে গেছে আমাদের সমাজ আমরা বুঝাইতে পারতেছি না কাউরে যে যতটুকু আপনি খান যতটুকুতে আপনি বসবাস করেন ওইটাই আল্লাহ বরাদ্দ করেছে আপনার জন্য রিজিক যতটুকু দান করেছেন যতটুকু সাদাকা করেছেন এটাই আপনার রিজিক কারণ আপনি আল্লাহর রাস্তা কিছু দিয়ে দিলে ওইটা আপনি নিজেই ভোগ করলেন কি এটা আপনি নিজের মালিকানা ছিল আপনি দিয়ে গেছেন এটা আপনি পাবেন ইনশাআল্লাহ এটা আপনার রিজিক আপনি ভোগ করেছেন এটা আপনি আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন এবং আল্লাহকেই দিয়েছেন এভাবেই আপনি আপনার রিজিক সুন্দরভাবে ভোগ করলেন কোন মানুষ রেখে গেছে এরপরে সে মালিক
এ হয় মানে আমি 20 বিঘা জমি রেখে মরে গেছি আমি নাকি ওই 20 বিঘার মালিক তে কেমনে এখানে যদি এখন ডাস্টবিন হয় পতিতালয় হয় মদের আড্ডা হয় আমার ছেলে বিক্রি করে জুয়া খেলে বেলে আমার কিছু করার আছে আমি মালিক কেমনে তাইলে আরে দুনিয়ার আইনেও তো বাপ মরে গেলে ছেলে মালিক হয়ে যায় ও ও একটু বোঝে না একটু বোঝে না যে এই দুনিয়া কত তুচ্ছ ও ইমানদাররা ইমানদার মহিলা ও পুরুষরা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু গোল আল্লাহ বলছে গোল দুনিয়াটা হচ্ছে গোল দুনিয়া কি গোল ছক্কা ইয়ে চার আল্লাহ বলছে দুনিয়া চার ছক্কা আর গোল ছাড়া কিচ্ছু না একদম তুমি সঠিক ট্র্যাকে আসো ভাই ভাই তুমি দুনিয়াকে যেভাবে নিচ্ছ দুনিয়া আল্লাহ এভাবেই বলেছে আমি তোমাকে ভুল বলে ছোট করতে চাই না আল্লাহ তো বলছে দুনিয়া গোল ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু আর দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া কিছুই না গোল ছক্কা ব্যাস হ্যাঁ এভাবে স্টিক তিনটা ল চারটা ল রেড ল দুনিয়া এটাই আল্লাহ এটাই বলছে আল্লাহ এটাই বলছে দুনিয়াতে রেড রেড খাই যেরকম এভাবে কিভাবে একটা বোর্ড দিয়ে ক্যারাম খেলে এমনে লুডু মাইরা ছক্কা লয় এক ল দুই ল তিন ল কয় আল্লাহ বলছে দুনিয়া ছক্কা আর গোল ব্যাস এই পুরো দুনিয়া পুরো জমিনে যত কিছু আছে ছক্কা গোল ছাড়া কিচ্ছু না ফালতু জিনিস ও তোমার গোল খাওয়া যায় পেট ভরে হ্যাঁ বেসা হয় এ গোল বেসা হয় এই ছক্কা বেচা হয় গোল দিলেই তো টাকা গোল দিলেই তো টাকা দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত দেশের সরকার যেই দেশের লোক যে দেশে গোল দেয় সেই দেশের সরকার ওর নিয়ে মাতামাতি করে বিমান গাড়ি বাড়ি কি দিয়ে কি না দেয় তো গোল বেসা হয় তবে খাওয়া যায় না দুনিয়া গোল খেলো ভালো মতো খেলো ওই এখানে বড় পর্দা লাগাইয়া এভাবে আছে দুইটা পর্যন্ত খেলা দেখি ফজর আগে ঘুমায় যাইও দারুণ কাজ এত অসাধারণ কাজ পৃথিবীতে আর নাই এত অসাধারণ তোমার মতো মানুষ যে কাজ করবে সেটাই তো মূল্যবান আল্লাহ যা বলেছে তার কি মূল্য আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে তার কি দাম আছে তুমিই তো বুদ্ধিমান হ্যাঁ তুমি পৃথিবী সৃষ্টি করছো না এই পৃথিবী তুমি সংস্কার করতেছো না তো তুমিই তো সব তুমি পর্দা লাগায় যেটা দেখবা ওইটাই ট্রেন্ড তুমি তোমার যৌবন যেখানে ব্যয় করবা ওইটাই তো ট্রেন্ড তোমারই তো চলে কার চলে ক্ষমতা তোমার যৌবন তোমার সম্পদ তোমার এলাকার আধিপত্য তোমার তুমি তো সব করো গোল করো আরো ভালো মতো করো আর সেই গোল দেখে লাফালাফি করো দারুণ ভাবে লাফালাফি করো যদি তোমাকে এই গোল নাজাত দেয় তো ভালো মতো করো আর যদি এই গোল নাজাত না দেয় আর যদি এই খেল তামাশা নাজাত না দেয় তবে জেনে রাখো রব যেটাকে তুচ্ছ করছে তোমার উচিত সেটাকে তুচ্ছ করা রব যেটাকে সস্তা বলে তোমার উচিত সেটাকে সস্তা বলা ওটার থেকে বিমুখ হওয়া অনেক অনাগ্রহ প্রকাশ করা সেটার প্রতি রব যেটাকে মূল্যবান বলেছে সেটার প্রতি আগ্রহ করা উচিত রব যেটাকে মূল্যবান বলেছে সেটাকেই মূল্যবান মনে করা উচিত তুমি ওয়াজ মাহফিল শোনার জিনিস মনে করে আর ভালো লাগার জিনিস মনে করে এখানে আসছো এটা যে মানার জিনিস এই মনে করলে আসতা না আজকাল ওয়াজে মানুষ পাওয়া যায় হুজুর ওয়াজ খুব সুন্দর হয়েছে লিপস্টিক আলতা লাগাইছে ওয়াজে ওয়াজের নূপুর ঝুমকা লিপস্টিক আলতা লাগাইছে রে সুলু পাউডার আতর লাগাইছে ওয়াজে ওয়াজ সুন্দর হয়েছে এখন ওয়াজ খুতবা সুন্দর হওয়ার জন্য সুন্দর ভালো লাগার জন্য শুনতে যায় মানার জন্য শুনতে আসলে তো এত মানুষ তো মানা পাওয়া যায় না সবাই তো জুমা মসজিদে নামাজ আসে কেউ তো আসরে আসে না তাহলে জুমায় তো আসরের কথা বলে জুমায় তো মাগরিব ফজরের কথা বলে এশার কথা বলে তো ওয়াজ শুনতে আসে ভালো লাগার জন্য মানতে আসে না আসলে তো আসরও আসতো ফজরও আসতো পৃথিবীর পরিবর্তন হয়ে গেছে মানুষজন জানোয়ারে রূপান্তরিত হচ্ছে অথচ আল্লাহ কত উদার কত সুন্দর করে স্পষ্ট করে মানুষকে বলেছে এটা কি বলেন তো এটার নাম কি এটা কি হাত না অন্য কোনো নাম আছে এর কাজ ধরা না এটা কি চোখই তো অন্য কিছু না তো এর কাজ দেখা না তো আল্লাহ তো দুনিয়াকে তুচ্ছ বলতেছে তুচ্ছ মানে কি আবার মানে এত আগ্রহী কি হয়ে গেল তাকে হাত মানে হাত বোঝেন পা মানে পা বোঝেন চোখ মানে চোখ বোঝেন নাক মানে নাক বোঝেন তো দুনিয়া তুচ্ছ তুচ্ছকে তুচ্ছ বুঝতেছেন না কেন
কেন তুচ্ছ বুঝতেছেন না তুচ্ছকে? এই দুনিয়া খেল তামাশার জিনিসটা, আল্লাহ তো খেল তামাশা বলেই দিছে, এটা না বুঝে কি আছে? গাড়ি বোঝে, বাড়ি বোঝে, মানুষ বোঝে, বউ বোঝে, ছেলে বোঝে, প্রেমিক বোঝে, প্রেমিকা বোঝে, সব বোঝে, খালি আল্লাহ যে বলে দুনিয়া তুচ্ছ ওটা বোঝে, আল্লাহ যে বলে দুনিয়া খেল তামাশা এটা বোঝে না। মানুষ জানোয়ারে পরিণত হচ্ছে। মানুষের উচিত ওই রবকে ভয় করা, ওই রবকে ভালোবাসা যার কাছে মানুষের প্রত্যাবর্তন, যিনি মানুষের হিসেব নেবে এবং যিনি একমাত্র নিরাপত্তা দানকারী, মানুষের উচিত ওনার দিকে অভিমুখী হওয়া।